আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা যারা এইচএসি চব্বিশ পরীক্ষার্থীরা রয়েছ তো তোমরা সকলেই কিন্তু জানো না যে পরীক্ষাটা আসলে কবে থেকে শুরু হবে বা তোমাদের নিয়ে আসলে কি করবে তো শিক্ষা মন্ত্রণালয় থেকে লাস্ট যে আপডেটটা পাওয়া গেছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাটা কিন্তু এগারো বা বারোই সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে অর্থাৎ যা বলা হয়েছিল যে এক মাস পরে গিয়ে পরীক্ষা শুরু হতে পারে কারণ তোমাদের বিভিন্ন প্রশ্নপত্র পুড়ে গেছে তো সেই হিসেব অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা এগারো বা বারোই সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে তো এর ভিতরে আসলে অনেকগুলো কথা রয়েছে যেমন যারা আহত শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে কিভাবে পরীক্ষা দেবে কারণ আন্দোলনে কিন্তু অনেক শিক্ষার্থীরা আহত হয়েছে তো শিক্ষা মন্ত্রণালয় আসলে কীভাবে ডিসিশনটা নিলো সেটা আসলে আমরা জানি না আমার মনে হয় আরেকটু তাদের বিষয়টা ভেবে সিদ্ধান্ত নেওয়াটা উচিত ছিল তো যাই হোক তারা কিন্তু এটা এখনও ফাইনাল করেনি তারা জাস্ট এই জিনিসটা পরিকল্পনা করেছে এবং সিলেট বোর্ডের যে পরীক্ষাগুলো বাকি ছিল সেগুলোও কিন্তু নতুন করে হবে তো এখন আমি বলে রাখি যে তোমাদের যে খাতা পুড়ে গেছে এই সকল যে কথাটা শুনতে পাচ্ছ তো এই বিষয়ে ওরা কি করবে এই জিনিসগুলোও কিন্তু এখনও নির্দিষ্ট করে বলা হয়নি তবে যতটুকু জানা গেছে তোমাদের যে পরীক্ষাগুলো শুধুমাত্র স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলাই কিন্তু হওয়ার কথা তো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের পরীক্ষা হবে এটা কিন্তু এখন মোটামুটি নিশ্চিতভাবেই বলা চলে কারণ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু বিষয়টা বলে দিয়েছে তবে আমার মনে হয় যে অনেক স্টুডেন্ট এখন কিন্তু পড়াশোনার ভিতরে নেই এবং তারা কিন্তু এখন মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত তার সাথে একটা অনেক বড় কিন্তু সেশন জট হয়ে যেতে পারে যেহেতু তোমাদের এক মাস পরে পরীক্ষাটা শুরু হবে তো আমার মনে হয় জিনিসটা আরেকবার যদি শিক্ষা মন্ত্রণালয় ভেবে দেখে তাহলে বিষয়টা ভালো হবে তো যাই হোক এই হচ্ছে আজকের আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকে মোটামুটি এই পর্যন্তই অন্য কোনো আপডেট পেলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম